আসসালামু আলাইকুম, আমার নাম হচ্ছে আফরিনা, আই এম ফ্রম ঢাকা। আর প্রফেশনালি আমি একজন লেকচারার, আইসিটি ডিপার্টমেন্টের লেকচারার হিসেবে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে আছি বর্তমানে। তো ডাইরেক্টলি আমার চেঞ্জেসের দিকে যাচ্ছি। সো আমার মনে হয় যে আমার স্কিন যে টেক্সচারটা সেটা আগে থেকে কিছুটা গ্লোয়িং, স্ট্যামিনা অবশ্যই বেড়েছে, কনফিডেন্স তো নিজের মধ্যে কিছুটা এসেছে যে ইয়াস আই ক্যান ডু ইট। স্লিপিং প্যাটার্নে ইম্প্রুভমেন্ট আছে, ইম্প্রুভমেন্টটা এই সেন্সে যে আমি 8 ঘন্টার বেশি ঘুমাচ্ছি না। আমার ওভারঅল ওয়েট চেঞ্জ এসেছে হচ্ছে 5.6 কেজিস। এর পাশাপাশি আমার ওয়েস্ট লাইনে চেঞ্জ হয়েছে 7 সেন্টিমিটার, লোয়ার অ্যাপসে চেঞ্জ এসেছে 9.5 সেন্টিমিটার, অ্যান্ড আমার হিপ কার্ভে চেঞ্জ এসেছে 8 সেন্টিমিটার। সো ইয়েস, অফকোর্স বিজি লাইফের পাশাপাশি ডিডির এই প্ল্যানটা ফলো করা পসিবল। আমার ওয়েট লস জার্নিটা অবশ্যই আমার কাছে ডিফারেন্ট মনে হয়েছে, এই জন্য কি, কারণ এর আগেও আমি একটা ওয়েট লস প্রোগ্রাম করেছিলাম লুজ টু গেনে, সেইখান থেকে আমার ওয়েট লস হয়েছিল 5 কেজির মতো। বাট সেখানে একটা বিষয় ছিল যে আমাকে এক্সারসাইজও করতে দেওয়া হয়েছিল। বাট ডিডির এই জার্নিতে আমার যতটুকু ওজন কমেছে সেটা কোনো ধরনের এক্সারসাইজ ছাড়াই। এক্সারসাইজ সময় পেলে হয়তো আমি অবশ্যই করতাম, বাট আমি আমার স্কেজুল টাইমের সাথে সেই সময়টা মিলাতে পারি না। সো আমার কোনো ধরনের এক্সারসাইজ বা ওয়াকিং ছাড়াই আমার যে ওজনটা কমেছে, এর জন্য আমি আসলেও হ্যাপি অ্যান্ড আই এম ভেরি গ্রেটফুল টু ডিডি অ্যান্ড দ্য হোল টিম। আমার টার্গেট ছিল হয়তো আরও 2-3 কেজি কমানো, আশা করি এই 1 মাসে কিছুটা হলেও কমবে। সো দ্যাট উড বি ওয়ান অফ মাই কোয়েশ্চেন অ্যান্ড অলসো আই রিকোয়েস্ট টু ডিডি অ্যান্ড দ্য টিম। বাট এগেইন থ্যাংক ইউ অল দ্য মেম্বার্স যারা আমার সাথে এই জার্নিটা কমপ্লিট করেছেন, এবং অবশ্যই ডিডি টিম অ্যান্ড চন্দাপুকে, থ্যাংক ইউ।